হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, বলা হয় তাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, অর্থাৎ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কিন্তু বর্তমান সময়ের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি আধুনিক বা বুদ্ধিমান চোর। অর্থাৎ এমন একটি ঘটনা ঘটছে বলে এই কথাগুলো আসছে। আর এর কারণটি হচ্ছে, দর্শক একটু ভেবে দেখেন, একজন ছাত্র যখন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়তে যায় তখন তার উদ্দেশ্য এটাই থাকে যে আমার নিজেকে প্রতিষ্ঠিত করা অথবা নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু যেই ছাত্রটি তার শিক্ষকের কাছ থেকে এই জ্ঞানটুকু নিবে অথবা নিজেকে প্রতিষ্ঠিত করতে যার সাহায্য নিবে, সেই মানুষটিকে যখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করে অথবা পুকুরের পানিতে ফেলে দেয়, তখন আপনি সেই জাতিকে কী বলবেন বা সেই ছাত্র সমাজকে কী বলবেন? দর্শক, এমন একটি ঘটনা ঘটছে রাজশাহী সরকারি পলিটেকনিক্যাল কলেজে। রাজশাহী সরকারি পলিটেকনিক্যাল কলেজের এক শিক্ষক ফরিদুদ্দিনকে ছাত্রলীগ নেতাকর্মীরা পুকুরে পানিতে ফেলে দিয়ে নির্যাতন করছে। তো দর্শক, চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি। দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিতে যে মানুষটিকে ফেলে দেওয়া হয়েছে উনি রাজশাহী সরকারি পলিটেকনিক্যাল কলেজের টিচার ফরিদুদ্দিন, এবং যারা তাকে ফেলে দিয়েছে ওরা হচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তো ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ফেলে দেওয়ার কারণটি কী? কারণটি হচ্ছে, সৌরভ নামের এক ছাত্রকে তিনি পরীক্ষায় বসতে দেননি। কারণটি হচ্ছে, সৌরভ তিন বিষয়ে রেফার্ড অকৃতিকার্য হয়েছিল এবং পরে বলে যে ডিপার্টমেন্ট থেকে কোঅর্ডিনেটরের সঙ্গে কথা না বলে তাকে কোনোভাবে পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। পরবর্তীতে সৌরভ তার সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এবং দুপুর 1:35 সময় ওই শিক্ষক যখন পুকুরে পাশ দিয়ে যায় তখন ছাত্রলীগ নেতাকর্মী সহ সকলে মিলে তাকে পুকুরে পানিতে ফেলে দেয় এবং পরবর্তীতে তার মোবাইলটিও নষ্ট হয়ে যায়। তো দর্শক, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কারণ একজন ছাত্র হিসাবে ছাত্রলীগের ভাইদের কাছে আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করি, কিন্তু ছাত্রলীগের কিছু নেতাকর্মী আছে যারা ছাত্রলীগে প্রবেশ করার পর তাদের ক্ষমতার অপব্যবহার করে এবং ছাত্রলীগের যে সুনামটা সেই সুনামটা নষ্ট করার চেষ্টা করে। তো দর্শক, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং সমাজের সাথে যারা এরকম ধরনের অপব্যবহার করছে তাদেরকে সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন। তো আর বেশি কিছু বলবো না, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে ওই ওই টিচারকে কীভাবে আর কী জন্য পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।